নমস্কাৰ আপোনাক স্বাগতম আপুনি চাই আছে মিডডে 18 মই জয়ন্ত মাধৱ গোস্বামী আৰু খন্তেক সময়ৰ পিছতে গুৱাহাটীত উপস্থিত হ'ব নয়নমণি শইকীয়া লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ আন্তৰ্জাতিক বিমান বন্দৰত উপস্থিত হ'ব নয়নমণি শইকীয়া আজি গুৱাহাটীত নয়নমণিক জনোৱা হ'ব সম্বৰ্ধনা আৰু 8 বজাত মুখ্যমন্ত্ৰীয়ে জনতা ভৱনত সম্বৰ্ধনা জ্ঞাপন কৰিব নয়নমণিক 4 বজাত লনবল এছ'সিয়েচনে জনাব সন্মান বুধবাৰে দিল্লীত উপস্থিত হৈছিল নয়নমণি শইকীয়া আৰু আজি পুনৰ দিল্লীলৈ উভতি যাব নয়নমণি নয়নমণি কাদুৰিবলৈ বৰঝাৰ বিমান বন্দৰত এই মুহূৰ্তত উপস্থিত হৈছেগৈ পৰিয়ালৰ লোক ইতিমধ্যে ক্ৰীড়া জগতৰ বহু লোক তাত উপস্থিত হৈছে প্ৰশাসনৰ লোক তাত উপস্থিত হৈছে নয়নমণিক উষ্ম আদৰণি জনোৱা হ'ব কাৰণ বাৰ্মিংহামৰ কমনৱেলথ গেমছত ইতিহাস ৰচনা কৰি অসম তথা দেশবাসীলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে নয়নমণি শইকীয়াই মহিলাৰ ফৰ্চত স্বৰ্ণ পদক লাভ কৰিছে আৰু এইগৰাকী স্বৰ্ণীল কন্যা কাদুৰিবলৈ বৰ্তমান ব্যাপক আয়োজন চলিছে বৰঝাৰ বিমান বন্দৰত আৰু ক্ষন্তেক সময় পিছতেই বৰঝাৰ বিমান বন্দৰত উপস্থিত হ'ব নয়নমণি শইকীয়া নয়নমণিক উষ্ম আদৰণি জনোৱা হ'ব আৰু তাৰ পৰা পোনে পোনে আহিব জনতা ভৱনলৈ জনতা ভৱনত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই সম্বৰ্ধনা জ্ঞাপন কৰিব 4:30 বজাত লনবল এছ'চিয়েচনে সম্বৰ্ধনা জ্ঞাপন কৰিব নয়নমণিক আৰু আজিয়েই দিল্লীলৈ উভতি যোৱাৰ কথা নয়নমণি কমনৱেলথ গেমছৰ ইতিহাসত প্ৰথমবাৰৰ বাবে স্বৰ্ণ পদক লনবলত আজুৰি আনিবলৈ সক্ষম হৈছে নয়নমণি শইকীয়াকে ধৰি আন 4গৰাকী খেলুৱৈয়ে আৰু অসম সন্তান নয়নমণিক লৈ আজি গৌৰৱান্বিত সমগ্ৰ ৰাজ্যবাসী সমগ্ৰ দেশবাসী আৰু এইগৰাকী স্বৰ্ণকন্যাক আদৰিবলৈ বৰ্তমান ব্যাপক আয়োজন ব্যাপক প্ৰস্তুতি বৰঝাৰ বিমান বন্দৰত আজি পবিত্ৰ ৰাখী বন্ধন পবিত্ৰ ৰাখী বন্ধন উপলক্ষে আজি দিশপুৰ থানাৰ আৰক্ষী আৰু যান বাহন আৰক্ষীক ৰাখী পিন্ধালে বিজেপি নেত্ৰী আঙুৰলতা ডেকাই থানাত উপস্থিত হৈ আৰক্ষীক মিঠাই খুৱাই ৰাখী পিন্ধালে আঙুৰলতাই দিশপুৰ থানাৰ পিছত গণেশগুৰিতো আৰক্ষী আৰু বিভিন্নজনক ৰাখী পিন্ধালে আঙুৰলতাই আৰু এই ৰাখী পিন্ধোৱাৰ সময়ছোৱাত এক যেন আৱেগিক পৰিৱেশৰ সূচনা হ'ল গণেশগুৰিত আমি সেই দৃশ্য আপোনালোকক দেখুৱাইছোঁ এনেদৰে আৰক্ষী থানাত গৈ প্ৰথমে ৰাখী পিন্ধাইছে সমান্তৰালকৈ গণেশগুৰিতো যান বাহন আৰক্ষীক ৰাখী পিন্ধালে বিজেপি নেত্ৰী আঙুৰলতা ডেকাই এইসকল আৰক্ষীৰ লোক 24 ঘণ্টাই ৰাইজৰ সেৱাৰ বাবে কৰ্মৰত এইসকল আৰক্ষী লোকক ৰাখী পিন্ধাই উৎসাহিত কৰিছে আঙুৰলতা ডেকাই আমি দৃশ্য দেখুৱাইছোঁ আৰক্ষী থানাত গৈ ৰাখী পিন্ধাইছে বটদ্ৰৱাৰ প্ৰাক্তন বিজেপি বিধায়িকা বৰ্তমান মহিলা যুৱ মৰ্চাৰ মহিলা মৰ্চাৰ সভানেত্ৰী আঙুৰলতা ডেকাই এনেদৰে 24 ঘণ্টাই কৰ্মত ব্যস্ত থকা আৰক্ষীসকলক ৰাখী পিন্ধাই উৎসাহ যোগোৱা পৰিলক্ষিত হৈছে আঙুৰলতা ডেকাক আৰু এই সময়ছোৱাতে কিছু আৱেগিক মুহূৰ্ত দেখিবলৈ পোৱা হ'ল যি ভাৰতীয় জনতা পাৰ্টী মহিলা মৰ্চাই সকলো আমাৰ যিমান জিলাসমূহত আৰক্ষী চকীসমূহ আছে এই আৰক্ষীসমূহত সমাজৰ কামৰ কামত দিনে নিশাই নিয়োজিত হৈ থকা আমাৰ সকলো আৰক্ষীসমূহক আৰক্ষীসকলক ট্ৰেফিকসকলক সকলোকে আজি আমি ৰাখী পিন্ধাইছোঁ সকলোৱে পিন্ধাব আৰু আজিৰ এই দিনটোত আমি যিসকল সীমান্তত তেখেতসকলে দিনে নিশাই ভাৰত মাতাৰ সুৰক্ষাৰ কাৰণে তেখেত নিয়োজিত হৈ আছে আমাক সুৰক্ষা প্ৰদান কৰি আছে সেই সকলোকে আজিৰ দিনটোত শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু যিহেতুকে আজাদী কা অমৃত মহোৎসৱ চলি আছে সকলো ৰাইজেই পালন কৰি আহিছে আৰু আজিৰ এই শুভ দিনটোতে আমাৰ ভাৰত স্বাধীন হোৱাৰ সেই প্ৰাক্ষণ তেতিয়াৰ পৰা এতিয়ালৈকে যিসকল আমাৰ শ্বহীদ হ'ল বীৰসকলক সশ্ৰদ্ধ প্ৰণিপাত জনাইছোঁ আৰু বৰ্তমানেও যিসকলে আমাৰ সমাজখনক ভাৰত মাতাৰ হোৱাৰ কাৰণে দিনে নিশাই কষ্ট কৰি আছে আমাৰ কাৰণে সকলোকে বহুত বহুত শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু এই পবিত্ৰ ৰাখী বন্ধনৰ দিনা আজি এক সুন্দৰ দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছে গুৱাহাটী মহানগৰীত যিসকল লোকে তেওঁলোকে দেশ মাতৃৰ হৈ অহৰহ নিজৰ কৰ্তব্য পালন কৰে নিজৰ দায়িত্ব পালন কৰে নিজৰ ঘৰখনৰ আপোনজনৰ পৰা আঁতৰত থাকি যিসকল লোকে আনৰ সুৰক্ষাৰ বাবে ৰাইজৰ সুৰক্ষাৰ বাবে নিজৰ কৰ্তব্য পালন কৰি আছে সেইসকল লোকক আজি এইদৰে বিজেপিৰ মহিলা মৰ্চাই তেওঁলোকক এই পবিত্ৰ যি ৰাখী বন্ধন আছে সেই ৰাখী বন্ধনৰ দিনটোত ৰাখী পিন্ধাই এই যি ভাতৃ ভগ্নীৰ সম্পৰ্ক সেই যি পৰম্পৰা সেই পৰম্পৰা তেওঁলোকে ৰক্ষা কৰিছে খুব এক সুন্দৰ এক দৃশ্য এক সুন্দৰ পৰিৱেশ ইয়াৰ মাজতে মই তেওঁলোকৰ মনোভাৱ আমি জানিবলৈ চেষ্টা কৰিম যিসকল সামৰিক
বাহিনীর লোক আছে আজি তেলোকৰ কাখলে আজি আহিম কেনেকুৱা লাগিছে বহুত ভাল লাগিছে ঘৰখনৰ পৰা দূৰত আছে আজি নিজৰ ভাতৃ ভগ্নী হয়তো আছে আছে বহুত ভাল লাগিছে আপুনি ব্যৱহাৰটো বহুত ভাল লাগিছে এতিয়া আশা কৰা নাই মই এনেকে হ'ব বহুত ভাল লাগিছে একদম বহুত আশা ৰা হামারা সিস্টার ভি অভি ঘর মে ফির ভি হাম সারা সিস্টার মানে বহুত আচ্ছা লাগা বহুত আচ্ছা লাগা ডিউটি কর রহে তো বিলকুল হাম ডিউটি মে ব্যাংক ভি মিস কর রহা থি হোয়াটসঅ্যাপ মে সব কুছ মেসেজ মে আ রহি থি ফির ভি অভি মিলা হ্যায় তো বহুত আচ্ছা আচ্ছা রহা বহুত মন না আচ্ছা বহুত আচ্ছা লাগা বহুত আচ্ছা হয় মোর আজি খুব ভাল লাগিছে খুব অনুভব করেছো যে মোর তা ভন্টি বা বাইদেউ আছে আমার ভারত অসমখনন বহুত ভাল লাগিছে নিশ্চয়কৈ ভাল লাগিছে আৰু আমি ইমান কঠিনৰ মাজত থকাৰ স্বত্তেও তেওঁ আহি আমাক ৰাখি বন্ধনৰ অনুষ্ঠানটোত আজি সহযোগ কৰিলে তাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ তেওঁলৈ গোটেইখিনি লগ লাগে ৰাখি পিনাইছে আৰু এটো এটা পৰম্পৰা ভাই ভনীৰ মাজত এটা বহুত ডাঙৰ সম্পৰ্ক যিটো বস্তুৱে আমাৰ ভাই ভনী সদায় জীয়াই ৰাখিবৰ কাৰণে বিচাৰে আয়ুস বঢ়াবৰ কাৰণে দিয়ে গতিকে সকলো পিনৰ পৰা এই বস্তুটো ৰাখি বন্ধনটো এটা ডাঙৰ হেৰি পৰ্ব আৰু সেই পৰ্বটো সকলোৱে যেতিয়া ভালদৰে চলা হেৰি হয় সকলোৱে মংগলে থাকক সকলোৰে ওপৰত আশীৰ্বাদ থাকিল সকলো ভাই ভনী যাতে সদায় দীৰ্ঘায়ু হৈ পেলাই আমাৰ কামসমূহ কৰিব পাৰে এই জনতা ভৱনত 108 মৃত্যুঞ্জয় সেৱাৰ বাহন মুকলি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই শুভাৰম্ভ কৰিলে আজি এই বাহন শুভাৰম্ভণি অনুষ্ঠানত উপস্থিত থাকে স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্ত ৰাজ্যত 4 কোটি টকা ব্যয় সাপেক্ষে ক্ৰয় কৰা হৈছে 150খন নতুন 108 বাহন আজি 83খন বাহন মুকলি কৰে মুখ্যমন্ত্ৰীয়ে ইয়াৰ পূৰ্বে অসমত মুঠ 779খন 108 বাহন আছে 108 সেৱাৰ পৰা যাতে কোনো লোক বঞ্চিত নহয় তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এই পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে আৰু ইয়াৰ লগতে সংগতি ৰাখি পুৰণি যিসমূহ বাহন আছে 108 সেৱাৰ এই বাহনসমূহ কেনেদৰে ব্যৱহাৰ কৰিব পৰা যায় এন জি অ'ক দায়িত্ব গ্ৰহণ কৰিবলৈ আহ্বান জনাইছে নিলামৰ কথা কোৱা হৈছে ইত্যাদি বিভিন্ন প্ৰসংগত আজি মতামত আগবঢ়ায় মন্তব্য আগবঢ়ায় মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই যোৱা বছৰৰ বাজেটতে আমি সিদ্ধান্ত লৈছিলোঁ যে আমি 150খন এম্বুলেন্স আমি ক্ৰয় কৰিম আৰু আজি আমি সেই 150খন এম্বুলেন্স যি টাটা মটৰ্ছৰ পৰা আমি লৈছোঁ আজি আমি এই ফ্লিটৰ লগত সংযোজিত কৰিম তাৰ ফলত আমাৰ 300খন এম্বুলেন্সৰ 150খন খুব ধুনীয়া হৈ উঠিব আৰু মই স্বাস্থ্য বিভাগক পৰামৰ্শ দিম যে এইবাৰ আৰু 75খন আৰু অহাবাৰ আৰু 75খন এই আৰু 150খন লৈ গোটেই ফ্লিটটোক আমি এটা কমপ্লিটলি নতুনত্ব এটা দিব লাগে মহাৰাষ্ট্ৰত আয়কৰ বিভাগৰ অভিযানত জব্দ কৰা হৈছে নগদ 56 কোটি টকা প্ৰায় 100 কোটি টকাৰ বেনামী সম্পত্তি জব্দ কৰা হৈছে এই অভিযানত 32 কিলোগ্ৰাম সোণ জব্দ কৰা হৈছে লগতে বহু পৰিমাণৰ আ অলংকাৰ জব্দ কৰা হৈছে জালনাৰ এজন ব্যৱসায়ী ঘৰত আয়কৰ বিভাগে চলাইছিল এই বৃহৎ অভিযান প্ৰায় 13 ঘণ্টা সময় লাগিছিল এই নগদ ধন গণি শেষ কৰিবলৈ এখন টকাৰ পাহাৰ এই মুহূৰ্তত আপুনি প্ৰত্যক্ষ কৰিছে দমে দমে টকা গণি গণি শেষ কৰিব নোৱাৰা এটা অৱস্থা যি টকা গণিবলৈ সময়ৰ প্ৰয়োজন হ'ল প্ৰায় 13 ঘণ্টা আয়কৰ বিভাগে চলাইছিল এই বৃহৎ অভিযান এজন ব্যৱসায়ীৰ ঘৰত এই অভিযান চলাই 56 কোটি নগদ ধন জব্দ কৰা হৈছে 32 কিলোগ্ৰাম সোণ জব্দ কৰা হৈছে জালনাৰ এজন ব্যৱসায়ীৰ ঘৰত আয়কৰ বিভাগে চলাইছিল এই অভিযান উল্লেখযোগ্য যে কিছুদিন পূৰ্বে পশ্চিমবংগত এই দৃশ্য দেখিবলৈ পোৱা হৈছিল এগৰাকী মডেলৰ ঘৰত অৰ্পিতা মুখাৰ্জীৰ ঘৰত
লাখ লাখ কোটি কোটি টাকা জব্দ করা হয়েছিল, প্রায় 51 কোটি টাকা জব্দ করা হয়েছিল। আর ঠিক তেনেদরে এইবার মহারাষ্ট্রত আয়কর বিভাগের অভিযানত এজন ব্যবসায়ীর ঘরের উদ্ধার করা হল 56 কোটি নগদ ধন, 32 কিলোগ্রাম সোণ, লগতে 100 কোটির বেনামী সম্পত্তি জব্দ করা হয়েছে। গৌতম আদানীর জীবনলৈ ভাবুকি, জেড ক্যাটেগরির নিরাপত্তারক্ষীর ব্যবস্থা গৃহ মন্ত্রণালয়ে অনুমোদন জানাইছে। সুরক্ষা ব্যবস্থা মুঠ 33 জন নিরাপত্তারক্ষীয়ে সুরক্ষা প্রদান করিব আদানীক, নিরাপত্তারক্ষীর ব্যয় নিজেই বহন করিব আদানিয়ে। এই মুহূর্তে আমি জানাইছো দেশের আগশারীর উদ্যোগপতি গৌতম আদানীর জীবনলৈ ভাবুকি আহিছে। জেড ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থার কথা কোয়া হয়েছে, গৃহ মন্ত্রণালয়ে অনুমোদন জানাইছে। এই সুরক্ষা ব্যবস্থা মুঠ 33 জন নিরাপত্তারক্ষী এটা সুরক্ষা দিব গৌতম আদানীক, নিরাপত্তারক্ষীর ব্যয় নিজেই বহন করিব আদানিয়ে। ধেমাজির জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রর নির্লজ্জ কাণ্ড, নিশা 11 বজাত বিদ্যালয়ের সীমার দেওয়াল পার হয়ে 1 কিলোমিটার দূরের 5 আলিত সুরা কিনবলে আহিছিল বিদ্যালয়খনের 3 জন ছাত্র। ইতিমধ্যে বিদ্যালয়খনের নিলম্বন করা হয়েছে 3 জন ছাত্রক। এই ঘটনায় লজ্জানত করেছে সমগ্র ধেমাজি জেলাক। ধেমাজির জওহর নবোদয় বিদ্যালয়ের 3 ছাত্রক 13 বোতল মদ, 40 প্যাকেট কেপি সহ নিশা 11 বজাত 5 আলিত আটক করার পাছতে শিক্ষানুষ্ঠান চলি অহা ভয়ঙ্কর অনুশাসনহীনতার কথা পোহরলৈ আহিছে। উল্লেখযোগ্য যে বিদ্যালয়খনের নিকটবর্তী 5 আলিত সঘনাই চুরি হওয়ার পরিপ্রেক্ষিত গাঁওরক্ষী বাহিনীয়ে নিশা পহরার ব্যবস্থা করেছিল আর নিশা পহরাত চুরের পরিবর্তে ধরা পড়িল মদ ভর্তি বেগ সহ একাদশ দ্বাদশ শ্রেণীত অধ্যয়নরত ধেমাজির জওহর নবোদয় বিদ্যালয়ের এই সকল ছাত্রক। ज्यादातर बच्चे अब जो इस अवांछित व्यवहार के थे उनको हमने विद्यालय से बाहर कर दिया है और हम जो बच्चे पकड़े गए हैं उनके खिलाफ भी कठोर कार्रवाई करेंगे, जिससे जो बच्चे हमारे विद्यालय में हैं उनके ऊपर कोई दुष्प्रभाव न पड़े। हमें उन बच्चों की ज़्यादा चिंता है जो बच्चे किसी प्रकार का नशा नहीं करते हैं, पढ़ाई में अच्छे हैं, कहीं उन बच्चों के नाते ये सही बच्चों के ऊपर कोई असर। ইফালে শিলচরের রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের 7 শিক্ষার্থীক নিলম্বন করা হয়েছে। এটা আজব কাণ্ড, শ্রেণী কোঠাত অসৎ কার্যত লিপ্ত হওয়ার বাবে কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। 5 গৰাকী ছাত্র ছাত্রীয়ে অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমত ভাইরেল করেছিল। শ্রেণী কোঠার ভিতরতে অশ্লীল কর্মকাণ্ডত লিপ্ত হয়ে আছিল এই সকল শিক্ষার্থী আর তারপিছতেই এই কঠোর স্থিতি গ্রহণ করে কলেজ কর্তৃপক্ষ। অনুশাসনহীনতার চূড়ান্ত রূপ দেখিবলৈ পোৱা হৈছে শিলচৰৰ রামানুজ গুপ্ত জুনিয়র কলেজত। এনেদরে শ্রেণী কোঠা যি সময়ত পাঠদান প্রক্রিয়া চলি থাকে তেনে সময়তে কিন্তু একাংশ ছাত্র ছাত্রী অশ্লীল ভিডিওত লিপ্ত হওয়া পরিলক্ষিত হয়। অশ্লীল ভিডিও প্রস্তুত করে তেওঁলোকে শ্রেণী কোঠার ভিতরতে, যি অশ্লীল ভিডিও সম্প্রতি সোশিয়াল মিডিয়াত ভাইরেল হওয়ার পাছতে সর্বত্র তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কলেজের অনুশাসনক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে আর এই সময় তথ্য পোহরলৈ অহার পিছত এই ভিডিও ভাইরেল হওয়ার পাছতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। 7 গৰাকী শিক্ষার্থীক নিলম্বন করা হয়েছে। এয়া শ্রেণী কোঠার ভিতর অশ্লীল ভিডিও প্রস্তুত করেছে নিজেই একাংশ ছাত্র ছাত্রী। শিবসাগরের নামটি খামুন গাঁওত শোকাবহ ঘটনা, নামডাং নদীত উদ্ধার হল পিতৃ কন্যার মৃতদেহ। উদ্ধার করা হয় প্রশান্ত শর্মা আর তেওঁর কন্যা গীতাশ্রী শর্মার মৃতদেহ। আজি উদ্ধার করা হয়েছে পিতৃর মৃতদেহ, বুধবারে উদ্ধার করা হয়েছে কন্যার মৃতদেহ। বুধবারে সন্ধিয়ার পরাই সন্ধানহীন হয়ে আছিল পিতৃ কন্যা, এটিও রহস্যের আবর্তত সুমাই আছে পিতৃ কন্যার মৃতদেহ উদ্ধারের এই ঘটনা। কি পরিস্থিতিত নামডাং নৈত পড়িল পিতৃ কন্যা, এয়া আত্মহত্যার ঘটনা নে আন কিবা, এটিও আরক্ষীয় সঠিক সিদ্ধান্ত বা কোনো একটা তথ্যত উপনীত হব পৰা নাই। সঠিক তথ্য আরক্ষী লাভ করবলে সক্ষম হওয়া নাই, কারণ কেতবোৰ রহস্যর গোন্ধ পোৱা হৈছে। নামডাং নৈর পাৰত পিতৃ কন্যার কাপড় উদ্ধার হয়েছে, পাসপোর্ট ফটো উদ্ধার করা হয়েছে, আন কেতবোৰ নথিপত্র উদ্ধার করা হয়েছে। গতিকে এই সময় দিশলৈ চাই সমগ্র বিষয় বর্তমান রহস্যর আবর্তত সুমাই আছে। আরক্ষীয় তদন্ত অব্যাহত রাখিছে, মৃতদেহ মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করেছে।
রূপে দুর্ঘটনা হব কারণ চক মানে তেওঁলোকে আমি আমি ভাবিছো মানে আসলে ভরি হাত ধুব কারণে কিবা কারণে সাগে নদীলে গৈছিল আর আনকালেও যায় বা তেওঁলোকে কাম করে এইবিল গা ধোয়া একটা নিয়ম আছে গা ধুবলে নদীলে যায় কিন্তু আসলতে সিদিনাখন অলপ সুতটো বেছি আছিল আর বড় ভালদরে তেওঁ সাঁতুরব নাজানিছিল আসলে বামতে তেওঁলোকে গা পা ধুই করে কিন্তু কিবা কারণে হয়তো পিছলি গুছি গল আর ছোৱালীজনী তেওঁ লগতে আমি ভবামতে মানে প্রায় লগতে থাকে আর তেওঁক মানে বসাবলে গৈ হয়তো ছোৱালীজনীও পড়লে আর তো তেনেকুৱা ধরনের আমি এই দুর্ঘটনাটো হল বলে অনুমান করছো। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর জনাও। 2014 চনের APSC কেলেঙ্কারির বিস্ফোরক তথ্য উন্মোচিত হয়েছে। APSC কেলেঙ্কারির মূল অভিযুক্ত রাকেশ পালের পিছতে আহিছে আয়োগের পূর্বর মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক নন্দ বাবু সিংর নাম। 2016 চনতে আরম্ভ হওয়া কেলেঙ্কারির তদন্তর পাছতো রহস্যজনকভাবে হারি থাকিল বিতর্কিত এই বিষয়াজন। APSC কেলেঙ্কারির দুর্নীতির মূল অভিযুক্ত রাকেশ পালক সঙ্গী করে নন্দবাবু সিংয়ে সংঘটিত করেছিল ভয়ানক দুষ্কার্য। রাকেশ পালের সন্মুখতে মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু সিংয়ে সম্পূর্ণরূপে জ্বলাই দিছিল 2014 বর্ষের APSC পরীক্ষার OMR শীটর 49,000 বহি। এই তথ্য উদ্ঘাটনের পিছতে গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মার নেতৃত্বত APSC কেলেঙ্কারির তদন্তর গঠিত ন্যায়িক আয়োগে নন্দবাবু সিংক জেরার জাননী জারি করেছে। বুধবার জারি করা জাননী অনুসরি নন্দবাবু সিংয়ে 15 দিনের ভিতর আয়োগের ওসর সাক্ষ্য দান করব লাগিব। আর 2014 বর্ষের APSC নিযুক্তি কেলেঙ্কারির এই তথ্য প্রতিটি খবর জানাই যাম। আহিছো আন এক খবরলৈ। আর আজি এইখানি মুহূর্ত উপরাষ্ট্রপতিয়ে শপথ গ্রহণ করেছে রাষ্ট্রপতি ভবনত শপথ গ্রহণ অনুষ্ঠান। জগদীপ ধনখড়ে উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছে। শপথ বাক্য পাঠ করাইছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে। আমি পোনপটিয়া দৃশ্য এই মুহূর্ত আগবঢ়াম। রাষ্ট্রপতি ভবনত আরম্ভ হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। উপরাষ্ট্রপতি রূপে শপথ গ্রহণ জগদীপ ধনখড়ের। আজি দেশের উপরাষ্ট্রপতি রূপে শপথ গ্রহণ করেছে জগদীপ ধনখড়ে। দেশের 14 সংখ্যক উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ। রাষ্ট্রপতি ভবনত উপরাষ্ট্রপতি হিসাবে শপথ লৈছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে। করালে শপথ বাক্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে শপথ বাক্য পাঠ করাইছে। উল্লেখযোগ্য যে যা 6 আগস্টত উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিল জগদীপ ধনখড়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন, কেবাগী মন্ত্রী উপস্থিত আছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানত। রাষ্ট্রপতি ভবনের এই পোনপটিয়া সম্প্রচার। লোকসভা স্পিকার আয়ে তো আতে হুয়ে দেখা তো পাশ যা করকে অভিবাদন কিয়া তো ইয়ে বাদ মে কর সকতে থে শপথ গ্রহণকে বাদ ভি কর সকতে থে লেকিন উন্হোনে জিস প্রকার কিয়া হে यही मैं कह रहा हूं आपको कि जब राज्यसभा के चेयरमैन के तौर पर वे काम करेंगे तो अगर कोई तनाव होता होगा और देख सकते हैं प्रधानमंत्री पहुंच गए राष्ट्रपति भवन शपथ ग्रहण स्थल पर प्रधानमंत्री नरेंद्र मोदी भी पहुंच गए हैं सीधी तस्वीरें राष्ट्रपति भवन से आप देख रहे हैं और प्रधानमंत्री भी सभी का अभिवादन स्वीकार करते हुए और আমি দেখুৱাই যাম শপথ গ্রহণ অনুষ্ঠানৰ পোনপটীয়া সম্প্রচার। পরবর্তী খবর, ক্ষন্তিক সময় পিছতে গুৱাহাটীত উপস্থিত হব নয়নমণি শইকীয়া। লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরত উপস্থিত হব নয়নমণি শইকীয়া। আজি গুৱাহাটীত নয়নমণিক জনোৱা হব সম্বর্ধনা। 2:30 বজাত মুখ্যমন্ত্রীয়ে জনতা ভবনত জনাব সম্বর্ধনা। 4 বজাত লনবল এসোসিয়েশনে জনাব সন্মান। বুধবারে দিল্লীত উপস্থিত হয়েছিল নয়নমণি শইকীয়া। আজি পুনৰ দিল্লীলৈ উভতি যোৱাৰ কথা নয়নমণি।
বার্মিংহামৰ কমনৱেলথ গেমছত স্বর্ণীল ইতিহাস রচনা করে রাজ্যবাসী তথা দেশবাসী গৌরবান্বিত করা অসম সন্তান নয়নমণি শইকীয়াক আদরিবলৈ এই মুহূর্তত সাজু হয়ে আছে বৰচাৰ বিমান বন্দৰত প্রশাসন। পৰিয়ালৰ লোকসকল পুৱাৰে পৰা অপেক্ষা কৰিছে নয়নমণিৰ, আৰু ইতিমধ্যেই ৰঙা দলিচা পাৰি দিয়া হৈছে নয়নমণিক আদৰিবলৈ, উষ্ম আদৰণি জনোৱা হ'ব। সকলোৱে অপেক্ষা কৰিছে নয়নমণি অহালৈ, আৰু মাত্ৰ কেইটামান মুহূৰ্তৰ পিছতেই বৰঝাৰ বিমান বন্দৰত উপস্থিত হ'ব নয়নমণি শইকীয়া, আৰু তাতেই তেওঁক উষ্ম আদৰণি জনোৱা হ'ব। তাৰ পৰা আহিব জনতা ভৱনলৈ। জনতা ভৱনত দিনৰ আঢ়ৈ বজাত মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই সম্বর্ধনা জ্ঞাপন কৰিব। চাৰি বজাত লন বল এছ'চিয়েশ্যনে সম্বর্ধনা জ্ঞাপন কৰিব নয়নমণিক। কমনৱেলথৰ লন বল ইতিহাসত প্ৰথমটো স্বর্ণ পদক লাভ কৰিছে ভাৰতীয় খেলুৱৈ। মহিলাৰ ফৰ্চত স্বর্ণ পদক লাভ কৰিছে ভাৰতৰ চাৰিগৰাকীকৈ সন্তানে। ইয়াৰ ভিতৰত অন্যতম হৈছে অসম সন্তান নয়নমণি, আৰু এইগৰাকী অসম সন্তান স্বর্ণকন্যা নয়নমণিক আদৰিবলৈ এই মুহূৰ্তত উৎসুকতাৰে বাট চাইছে সকলোৱে। আমি বৰঝাৰ বিমানবন্দৰৰ পৰিৱেশ কিছু আপোনালোকক এই মুহূৰ্তত দেখুৱাইছোঁ। ইতিমধ্যে পৰিয়ালৰ লোকসকল তাত উপস্থিত হৈছেগৈ, প্ৰশাসনৰ লোক উপস্থিত হৈছে, ৰাজ্যৰ ক্ৰীড়া বিভাগৰ বিষয়ববীয়াসকল তাত উপস্থিত হৈছেগৈ নয়নমণিক আদৰিবলৈ। কাৰণ লন বল এটা অখ্যাত খেল, ভাৰতবৰ্ষৰ বা অসমৰ প্ৰায় সংখ্যক লোকেই হয়তো এই লন বল কেনেদৰে খেলে সেই বিষয়ে অৱগত নহয়। আৰু এটা অত্যন্ত ভিতৰুৱা অঞ্চলৰ পৰা গৈ, এটা জকাই চুকীয়া অঞ্চলৰ পৰা গৈ বিশ্ব জিনিবলৈ সক্ষম হোৱা এই নয়নমণিক লৈ এতিয়া সৰ্বত্ৰে উৎসাহৰ ঢল বৈছে। আৰু এইখিনি মুহূৰ্তৰ খবৰ আমি জনাইছো বৰঝাৰ বিমানবন্দৰত ইতিমধ্যে অৱতৰণ কৰিছে নয়নমণি শইকীয়া। এই মুহূৰ্তৰ খবৰ জনাইছো নয়নমণিক আদৰিবলৈ এই মুহূৰ্তত সাজু হৈ আছে প্ৰশাসন, ক্ৰীড়া জগতৰ ক্ৰীড়া বিভাগৰ বিষয়ববীয়াসকল আছে, পৰিয়ালৰ লোক আছে। এই মুহূৰ্তৰ খবৰ আমি লাভ কৰিছোঁ বৰঝাৰ বিমানবন্দৰৰ পৰা। নয়নমণি শইকীয়াই অৱতৰণ কৰিছে বৰঝাৰ বিমানবন্দৰত, আৰু কিছু সময় পিছতেই ওলাই আহিব। ৰঙা দলিচা পাৰি দিয়া হৈছে নয়নমণিক আদৰিবলৈ। আমি পুনৰ জনাইছোঁ সৰু পথাৰৰ এটা ভিতৰুৱা অঞ্চল, এটা জকাই চুকীয়া অঞ্চলৰ পৰা গৈ এটা অখ্যাত খেলত স্বৰ্ণজিনী ইতিহাস ৰচনা কৰিছে নয়নমণিয়ে। এই মুহূৰ্তত আমি যোগাযোগ স্থাপন কৰিছোঁ আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বৰ্মনৰ সৈতে। বিপুল, ইতিমধ্যে উপস্থিত হৈছে বৰঝাৰ বিমানবন্দৰত নয়নমণি। চাওক, ইংলেণ্ডৰ বাৰ্মিংহামত কমনৱেলথ গেমছ ডাৰ্বিং হতিতম আছিলে, 22তম আছিলে, আৰু গেমছ সামৰণি পৰিলে। গতিকে গেমছৰ পৰা উভতি আহিছে যোৱাকালি নতুন দিল্লী পাইছে, আৰু নতুন দিল্লীৰ পৰা আজি তেখেতে 12টা বজাত গুৱাহাটী পোৱা কথা। এতিয়া 12:25 হ'ল, গতিকে অৱতৰণ কৰিছে তেখেতে নতুন দিল্লীৰ পৰা অহা বিমানখন। কিছু সময় পিছত বাহিৰলৈ ওলাই আহিব। আপুনি কৈছে যে তেখেতক অসম চৰকাৰে ৰেড কাৰ্পেট পাৰি দিছে, আদৰণি জনাইছে, আৰু তাৰ পৰা তেখেতে পোনে পোনে মুখ্যমন্ত্ৰীৰ যি কাৰ্যালয় আছে তাত মুখ্যমন্ত্ৰী তেখেতক সম্বৰ্ধনা জনাব। আৰু তাৰপিছতে থাৰ্ড প্ৰগ্ৰেমটো তেখেতে যাব অৰণ্য ভৱনলৈ, কাৰণ তেখেত যিহেতু ফৰেষ্টৰ প্ৰটেকশ্যন ফৰ্চৰ আগতে কনিষ্টেবল আছিলে, এতিয়া ডেপুটি কমাণ্ডেণ্ট দিলে, গতিকে তেখেত তালৈকে যাব। আৰু তাৰপিছতে সৰু সজাই ষ্টেডিয়ামত লন বলৰ কৰ্টত এটা সম্বৰ্ধনা সভা আছে, আৰু তাৰ পৰা আজি হয়তো নিশাটো থাকি কাইলৈ পুৱাই তেখেতে আকৌ নতুন দিল্লীলৈ উৰা মাৰিব, কাৰণ প্ৰধানমন্ত্ৰীয়ে অহা কাইলৈ বিয়লি সকলো খেলুৱৈৰ সৈতে এটা চাহমেল আয়োজন কৰিছে। আমাৰ গুৱাহাটীত আহি উপস্থিত হোৱা স্প্ৰিণ্টাৰ ধিং এক্সপ্ৰেছ হিমা দাসো আজি নিশাটো থাকি কাইলৈ পুৱাৰ ভাগত নতুন দিল্লীলৈ যাব প্ৰধানমন্ত্ৰীৰ প্ৰগ্ৰেমটোৰ বাবে। আৰু তেখেতৰ খেলুৱৈ হিচাপে ইয়াৰ আগতে গ্লাছগো আৰু গেমছত তেখেতে অংশগ্ৰহণ কৰিছিলে কমনৱেলথ গেমছত, সেইখন তেখেতৰ থাৰ্ড কমনৱেলথ গেমছ। কিন্তু লন বল ইভেণ্ট এটা সুকীয়া ইভেণ্ট, এইখন আমাৰ ভাৰতবৰ্ষৰ ঝাৰখণ্ড আৰু অসমতে এই লন বলৰ কোৰ্ট আছে, আৰু ইয়াৰ আগতে নেশ্যনেল গেমছত স্বৰ্ণজয়ী লন বলৰ খেলুৱৈ নয়নমণি শইকীয়া। গতিকে তেখেতে আপুনি কৈছে সৰু পথাৰৰ পৰা অহা, আৰু তেখেত এগৰাকী মৰম লগা ছোৱালী মাতৃ, তেখেতে তাৰপিছতো এখন ঘৰৰ বোৱাৰী, আৰু তেখেতে তাৰপিছতো চাকৰি কৰিও তেখেতে ডিউটিত থাকিও অনুশীলন চলাইছিলে নিয়মীয়াকৈ, আৰু অনুশীলন চলাই আজি বাৰ্মিংহামত তেখেতে ওমেন ফ'ৰ মানে দলগত শাখাত চাৰিগৰাকী মহিলা আছিলে সেই ইভেণ্টটোত ইণ্ডিভিজুৱেলি তেখেতে আচলতে যদিও পদক অৰ্জন কৰিব নোৱাৰিলে, ভাল খেলিছিলে, তাৰপিছত দলগত শাখাত তেখেতে স্বৰ্ণ পদক পালে চাউথ আফ্ৰিকাক ফাইনেলত পৰাস্ত কৰি, আৰু গোটেই ভাৰতবৰ্ষৰ অসমলৈ উত্তৰ পূৰ্বাঞ্চললৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে।
কারণ উত্তর পূর্বাঞ্চলত যদি আমি কো লনবনত আজি যে নয়নমণি শইকীয়াই স্বর্ণ পদক পাইছে, ঠিক তেনে জেরেমি লালুঙাই আর আমার মীরাবাই সানুয়ে স্বর্ণ পদক পাইছে। গতিকে স্বাভাবিকতে এই এই স্বর্ণ পদক কীটা লই বা আমার যে নয়নমণিয়ে গুহাটিলে আহি উপস্থিত হয়েছে গোটেই গুহাটি খন সুন্দরক আদরণি করবর কারণে বেনার পোস্টার লগাইছে, আপনার পাঞ্জাবারিত গেলে খুব সুন্দরক তাদের হোর্ডিং আড়ি দিছে স্বাগতম জানাইছে। গতিকে নয়নমণিও অভিভূত হয়ে পড়ছে, আমি যাকালি রাতেও মানে কথা পাতিছো। গতিকে আমি আশা করছি যে পরবর্তী ন্যাশনাল গেমস আহি আছে আপনার গুজরাটত, তাতো সফল হব, মুখ্যমন্ত্রী আজি আদরণি জানাবো, সম্বর্ধনা জানাবো, আর তারপর মুখ্যমন্ত্রীও আমাক বাইট দিব আর নয়নমণিও আমার ওর প্রতিক্রিয়া প্রকাশ করবো। জয়ন্ত নিশ্চয়কৈ অত্যন্ত এটা ভাল লগা খবর, কারণ এটা অখ্যাত খেলত এনেকুৱা ধৰণে আগবাঢ়ি গৈ অর্থাৎ 2008 চনত তেওঁ ওয়েট লিফটিং করার সময় ভৰিত আঘাত পাইছিল আৰু তাৰপৰাই তেওঁ ট্ৰেক চেঞ্জ কৰি ট্ৰেক সলনি কৰি তেওঁ লন বলৰ প্ৰতি আকৰ্ষিত হল আৰু বিশ্বত জিনিবলৈ সক্ষম হল। ইয়াৰ লগে লগে কিন্তু লন বলৰ প্ৰতি আৰু বহু সম্ভাৱনা ওলাই অহাৰ সম্ভাৱনা থাকিব। হ্যাঁ জয়ন্ত, এটা লন বলত অবশ্যই একটা ড্রবেক আছে, যদি মই সেইটো কইন ইন্টু তেতিয়াহলে ভুল হব, কারণ আমার দর্শকক মই জানাব বিচাৰিছো এই ইভেন্টটো আসলে অলিম্পিক আর এশিয়ান গেমসত নাই, যেটা সঁচা কথা এইটো মই কৈছো। গতিকে এটা অলিম্পিকত নথকার কারণে আমি নয়নমণির জড়িয়ে এটা 2024 চনের পেরিস অলিম্পিকের সপোন দেখব নোৱাৰো, আৰু এই কিন্তু অহাবার যে হংজাও চাইনার চীনের হংজাও যে এশিয়ান গেমস হব তার ইতিমধ্যে আমার কেবাজনো খেলোয়ার যোগ্যতা অর্জন করেছে, আমার অম্লান বুড়াগোহাঁয় যোগ্যতা অর্জন করেছে, লাভলীনা বুড়াগোহাঁয় যোগ্যতা অর্জন করেছে, আমার হিমা দাসের যোগ্যতা অর্জন করেছে, জয়ন্ত তালুকদার যোগ্যতা অর্জন করেছে, শিব থাপার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু তাত যেহেতু এই লন বলটো এশিয়ান গেমসতো নাই অলিম্পিকতো নাই, গতিকে আমি কমনওয়েলথ গেমসত আছে তাতেই পদক পাইছো। গতিকে এই খবরটো মই জানাইছো, এতিয়া নয়নমণি সন্মুখত থাকিব গুজরাটের ন্যাশনাল গেমস, গুজরাটত সেপ্টেম্বর মাহত ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবো, গতিকে আমি আশা করছো যে তাতো ইন্ডিভিজুয়াল একটা গোল্ড মেডেল পাওক আর টিম ফোরটো পাওক, টিম টু টু পেয়ারসতো পাওক, গতিকে অসমলৈ অধিক স্বর্ণ পদক কঢ়িয়াই আনক নয়নমণি শইকীয়াই। প্রশিক্ষণের ক্ষেত্রে কেনেদরে আগবাড়ি, যেহেতু আপনি জানাইছে কালিও নয়নমণির সঙ্গে আপনার বার্তালাপ হয়েছিল, কেনেদরে আগবাড়ি প্রশিক্ষণের ক্ষেত্রে? চাওক, আমি একমাত্র স্যাটেলাইট চ্যানেল যে যেটা বার্মিংহামত তেখেতে স্বর্ণ পদক পাইছিলে বা যেটা পদক নিশ্চিত হয়েছিল দুবারকৈ আমার ওর তেখেতে ভিডিও বাইট পঠিয়াইছিলে, লাইভ পঠিয়াইছিলে, আমি কথা পাতিছিলো যাকালিও নতুন দিল্লির আহি পড়ার পিছতে আমি তেখেতে ইন্টারভিউ লৈছিলো, তেখেতে কৈছে যে ইয়াত অসমত এই ইভেন্টটো অসম লন বল সন্থার সভাপতি হল কলাইগাঁও সমষ্টির বিপিএফর বিধায়ক দুর্গারাজ বড়ো, গতিকে ইয়াত যথেষ্ট আমার ইয়াতে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সাধারণ সম্পাদক নব বসুমতারী আছে, গতিকে ইয়াত প্রশিক্ষণের ব্যবস্থা আছে, আমার নিজের কোর্ট আছে, ভারতবর্ষের দুখনে কোর্ট, এখন গুয়াহাটির এখন ঝাড়খণ্ডত, গতিকে আমার ইয়ার খেলুৱৈ আজি ইয়ার আগতে সুবিধাখিনি আছে, সুবিধাখিনি আছে আর নিশ্চয় আর বহু প্রতিভা ওলাই আহিব নয়নমণির দ্বারা অনুপ্রাণিত হয়ে আর সম্মুখত আছে ন্যাশনাল গেমস নয়নমণির সম্মুখত আর ন্যাশনাল গেমসতো নয়নমণিয়ে উজ্জ্বলি উঠক তারবাবে এতিয়া শুভেচ্ছা সকলোই জ্ঞাপন করেছে। বিপুল এই মুহূর্তত বিদায় জানাইছো আপনাক আর বরঝাৰত ইতিমধ্যে উপস্থিত হয়েছে স্বর্ণকন্যা নয়নমণি শইকীয়া। মিড ডে 18 পরবর্তী অংশে যাওয়ার পূর্বে সময় হল একটা চমু বান।